গণভবনে শেখ হাসিনা নাই, বেরিয়ে গেছে। সচিবালয়ে শেখ হাসিনা আছে, সচিবালয়ে শেখ হাসিনা আছে, গণভবনে শেখ হাসিনার অফিসে দুই থেকে তিনজন চেঞ্জ হয়েছে, বাদবাকি সবাই এখানে বসে আছে, সচিবালয়ে সবাই তারাই বসে আছে। একটা স্বৈরাচারী সরকারের আমলা দেয়া একটা বিপ্লবী সরকার চলতে পারে না। তারা এখন অভিনয় করছে, অভিনয় কি করছে, যে কিভাবে এই সরকারকে ব্যর্থ করা যায় সেই অভিনয় করে যাচ্ছে। সেটা হলো দেখেন, গণভবনে শেখ হাসিনা নাই, বেরিয়ে গেছে। সচিবালয়ে শেখ হাসিনা আছে, সচিবালয়ে শেখ হাসিনা আছে, গণভবনে শেখ হাসিনার অফিসে পিওনতে যতগুলি ডিরেক্টর ছিল, ডিজি ছিলেন, যারা যারা ছিলেন, দুই থেকে তিনজন চেঞ্জ হয়েছে, বাদবাকি সবাই এখানে বসে আছে, সচিবালয়ে সবাই তারাই বসে আছে। একটা স্বৈরাচারী সরকারের আমলা দেয়া একটা বিপ্লবী সরকার চলতে পারে না, পারে যে না, তার সবচেয়ে বড় প্রমাণ হলো 71 আমরা দেখেছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, উনি এসে, আপনি বলেন তো, 71 সালে 15 ডিসেম্বর পর্যন্ত যে আমরা পাকিস্তানকে সার্ভ করেছি, 16 ডিসেম্বর তারা কি এমন হয়ে গেল যে তারা বাংলাদেশের পক্ষে চলে আসলো, এবং তার জন্য ফলাফলটা কি হয়েছে, 3.5 বছরের মাথায় ওনাকে সপরিবারে মরতে হয়েছে। এখানেও একই জিনিস, 4 আগস্ট পর্যন্ত যে আমরারা শেখ হাসিনার স্বৈরাচারী সরকারকে সাপোর্ট করেছে, টিকিয়ে রাখার জন্য বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, তারা একদিন পরের দিন সকাল 10টায় শেখ হাসিনা আকাশে উড়াল দিয়ে চলে গেল আর তাদের মাথায় শুভমূর্তি এসে ঢুকলো। এটা হয় রে ভাই, তারা সবাই ফেরেস্ত হয়ে গেল, এটা হয়। তারা এখন অভিনয় করছে, অভিনয় কি করছে, যে কিভাবে এই সরকারকে ব্যর্থ করা যায় সেই অভিনয় করে যাচ্ছে। এবং যদি এভাবে চলতে থাকে, যদি এদের নিয়ে যদি মনে করেন, এই আমাদের এই এনজিও গ্রাম সরকার, যাকে নিয়ে ফার্ম করে বলে যে কিছু এনজিও এবং কিছু গ্রামীণ নিয়ে এনজিও গ্রাম করছে, এরা যদি এটা যদি গুরুত্ব না দেয়, যদি তারা ভাবে যে না কোনো সমস্যা নাই, সব সচিব আমার, সব সচিব আমার কথাকে বাস্তবায়ন করবে, যদি তারা মনে করে, আমি মনে করি তাদের কপালেও দুর্ভোগ আছে। এখন এই যৌক্তিক সময়টা কত, ধরা যাক আমাকে বলা হলো যে আপনি যৌক্তিক সময় পর্যন্ত কথা বলেন, বলেন তো আমি কতক্ষণ কথা বলবো, এই যৌক্তিক সময়টা কি আমি নির্ধারণ করব, নাকি উনি নির্ধারণ করবেন, নাকি দর্শক যারা আছেন, শ্রোতা যারা আছেন তারা নির্ধারণ করবেন। যার পেটে এই মুহূর্তে ক্ষুধা আছে, উনি চাইবেন তাড়াতাড়ি বক্তব্য শেষ হোক, গিয়ে আমি লাঞ্চটা করবো। আর যে এইমাত্র লাঞ্চ করে আসেছেন, তার তো কোনো সমস্যা নাই, বলুন ভাই, বলেন, আপনি বলেন ভালো, সমস্যাটা শুনি। যৌক্তিক সময়টা কে নির্ধারণ, উনি কিন্তু নির্ধারণ করে দিলেন যে আপনারা সবাই 1 মিনিট বলেন। কেউ কি 1 মিনিট বলেছেন, কেউ বলেন নাই, কারণটা কি, কারণ যারা বলেছেন তারা মনে করেছেন 1 মিনিট কোনো যৌক্তিক সময় হতে পারে না, তাতে এই সরকার মিজারেবলি ফেল করেছে। অন্য সময় হলে এই সময় আন্দোলন হতো, আন্দোলন হচ্ছে না, কেন হচ্ছে না, কারণ আমরা আসলে একটা হাবিয়া দুযোগে ছিলাম, আমরা হাবিয়া দুযোগ থেকে বের হয়ে এসেছি, বের হয়ে আসার পর দেখতেছি আমার এই আঙ্গুলে আগুন লাগে, এই আঙ্গুলে আগুন লাগে, এই আঙ্গুলে আগুন লাগে, এই 3 আঙ্গুলের আগুন গুনতে আমি অন্য সময় সহ্য করতাম না, কিন্তু আমি তো দোযোগে ছিলাম ভাই, দোযোগ থেকে বের হয়ে এসেছি, এই জন্য ওই তাপটা এখনো টের পাই। দুটা দিন যাক, আমি কিন্তু হাবিয়া দোযোগের কথা ভুলে যাবো, তখন ওই আঙ্গুলের সামান্য তাপ আমার কাছে অসহ্য লাগবে, তখন আপনি কি করবেন, আপনাদের কি সেই প্রিপারেশনটা আছে,